أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا. صدقت يا ربنا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. من مر قادر دل مر قادر جیتے شنار مدینہ. من مر قادر پرن مر قادر جیتے شنار مدینہ. ওই মদিনা ধন্য হলো, ওই মদিনা ধন্য হলো, পেয়ে তব ঠিকানা. আল্লাহুম্মা সাল্লি আলা সকলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. هزار بيتا بدون عرقر پھر اشنی تمی اپن گھر দিনের আলো তুমি ছড়িয়ে দিতে. চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে. খেরা খে দিন কায়েমের পথে, খেরা খে দিন প্রসারের কাজে, নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফেরেরা ছিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে. খেনা খে দিন প্রসারের কাজে, নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফেরেরা ছিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে. পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে মহান আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন ঈশার সলাতের পরে কোরআনের মজলিসে
আশা এবং বসার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে নিচ্ছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ একটু জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি দুদ রহমাতাল্লিল আলামিন সাইয়িদুল মুরসালিন খাতামান নবীগিন সেই নবীর উপর সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই কোরআনের ময়দানে আসার তৌফিক দান করেছেন এর শুকরিয়া আদায় আল্লাহর দরবারে করে শেষ করা কি সম্ভব কখনোই সম্ভব নয় সেই মালিকের দরবারে আমরা সকলেই আরও একবার শুকরিয়া আদায় করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন ময়দানে অনেক মানুষ আছেন শুনলাম বাজারঘাট এবং চারিদিকে অনেক মানুষ ঘোরাফেরা করছেন আমি আপনাদেরকে বলতে চাই এত সুন্দর কোরআনের বাগান থেকে আপনারা মাজলুম হবেন না আপনারা সকলেই এখানে কোরআনের কথা শোনার জন্য আপনারা সকলেই ময়দানে চলে আসুন যে যেখানে আছেন আমরা সকলেই এই ময়দানে হাজির হয়ে যাই দ্রুত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ হাড়িয়া দেয়ারা হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে চতুর্থ বাৎসরিক অজ মাহফিল আজকের অজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান প্রধান অতিথি বিশেষ অতিথি পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মাজিদ এবং আজকের প্রোগ্রামের দ্বিতীয় মেহমান অলরেডি আমাদের মাহফিলে চলে এসেছেন মাওলানা খাদেমুল ইসলাম খাদেম এবং প্রধান মেহমান যার কণ্ঠ আমির হামজার মতো অবিকল আমির হামজা মুফতি আবু বকর সিদ্দিক নীলফামারী তিনিও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সেই জন্য বলছি আপনারা তারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই কোরআনের ময়দানে আমরা সকলেই চলে আসি সরাসরি আমরা আলোচনার দিকেই চলে যাই আমি আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই আমরা সব সময় প্রশংসা করবে একজনে তিনি কে সুখে দুঃখে কষ্টে যখন যে অবস্থায় থাকি না কেন একজনের প্রশংসা হবে তিনি কে আল্লাহ তাআলার প্রশংসা আমরা করে আমরা গেয়ে কখনো কি শেষ করা সম্ভব কখনোই সম্ভব নয় আল্লাহর প্রশংসা বলে গেয়ে লিখে কখনোই কেউ শেষ করতে পারবে কি আপনি একটু চিন্তা ভাবনা করুন আল্লাহ যে আমাকে আপনাকে সুন্দর দুইটি চোখ দিয়েছে দুইটা হাত দিয়েছে দুইটা পা দিয়েছে এর প্রশংসা যদি সারাটা জীবন করি তাও কি শেষ করা সম্ভব কখনোই সম্ভব নয় আমরা সর্বদা সব সময় একজনের প্রশংসা করব তিনি কে একটু জোরে বলেন তিনি কে আল্লাহ আমরা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা তাহলে আমরা সব সময় একজনের প্রশংসা করব তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতর কত সুন্দরভাবে বলে দিলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أمرا زوري بولي الله أكبر الله رب المرسلين হে নবী তুমি এদের বলো আমার মালিকের প্রশংসার কথাগুলো লিপিবদ্ধ করার জন্য যদি সমুদ্র কালি হয়ে যায় তাহলে আমি মালিকের কথা প্রশংসা লিখার আগেই শেষ হয়ে যাবে আবার যদি সমুদ্র পরিমাণ কালি আনা হয় তারপরও আমি আল্লাহর প্রশংসা গুণগান বলে লিখে কখনোই শেষ করা সম্ভব নয় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝলাম সব সময় একজনের প্রশংসা করতে হবে তিনি কে আল্লাহ সুখে আছেন দুঃখে আছেন কষ্টে আছেন সব সময় একজনের প্রশংসা আদায় করতে হবে তিনি হলেন আল্লাহ সম্মানিত হাজিরিন আমার আলোচনার বিষয় আজকে এই নয় আমি আলোচনা করব ইবাদুর রহমান আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কয়েকটি গুণ সম্পর্কে
আমি আপনি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পেরেছি কিনা, এই গুণগুলো আমার আপনার ভিতরে আছে কিনা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বিভিন্ন স্থানে মুমিন মুনাফিক কাফেরদের পরিচয় গুণাবলী তুলে ধরার জন্য স্বতন্ত্রভাবে তিনটা সূরা নাজিল করেছেন। কাফেরদের জন্য সূরা কাফেরুন নাজিল করেছেন, মুনাফিকদের জন্য সূরাতুল মুনাফিকুন নাজিল করেছেন, মুমিনদের জন্য সূরাতুল মুমিন নাজিল করেছেন। কিন্তু আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দা যারা, তাদের জন্য সূরাতুল ফুরকানের শেষে কয়েকটা গুণ, ইবাদুর রহমান আল্লাহ তাআলার খাস বান্দাদের গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমরা এই ইবাদুর রহমানের গুণগুলো সম্পর্কে আলোচনা শুনব ইনশা আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এখানকারই শিক্ষক, এই মাদ্রাসারই শিক্ষক এবং এখানে মসজিদ আছে, এখানকারই ইমাম, জুমার নামাজ আদায় করি। এখানে যারা আছে, আমার মহল্লাবাসী যারা আছে, আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলি, কোনো সময় এদিক সেদিক কোনো কথা বলি না। যারা এখানে আছে, আজকেও আমার আলোচনা যারা শুনেছেন, কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলি নাই। সভাপতি সাহেব পাশে বসে আছে, কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলি নাই, কোরআন থেকে কথা বলবো ইনশা আল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শুনলেও সব, পড়লেও সব, আপনি পড়তে পারছেন না, কোরআনের দিকে তাকিয়ে আছেন, এই দিয়ে যদি পড়তে পারতাম, এই একটা অনুভূতি মনের ভিতর কাজ করছে, এটাও সব। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আসুন না আমরা আলোচনার ভিতরে চলে যাই। ইবাদুর রহমানের প্রথম নম্বর গুণ হল আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের, খাস বান্দাদের প্রথম নম্বর গুণ হল ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা। ইবাদুর রহমানের প্রথম নম্বর গুণ হল তারা যখন জমিনে চলাফেরা করে, তখন তারা নম্র, সব্র এবং বিনয়ের সাথে চলাফেরা করে। অর্থাৎ তারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করে, তখন অহংকার গৌরব নিয়ে চলাফেরা করে না। কারণ বান্দার জন্য অহংকার শোভনীয় নয়, বান্দা অহংকার করতে পারে না, কারণ বান্দাকে তো আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছেন। এই বান্দার, এই মানুষের এক সময় কোনো অস্তিত্ব ছিল না, আমি আপনি কোনো কিছুই ছিলাম না, আমাদের কোনো কিছুই অস্তিত্ব ছিল না। সূরা দাহরের প্রথম নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের ভিতরে সেই কথা বলছেন, এই মানুষের তো কোনো অস্তিত্বই ছিল না, আমি এই মানুষকে এক ফোঁটা নাপাক পানি দ্বারা সৃষ্টি করেছি। অতএব এই বান্দা, এই মানুষ কখনো অহংকার করতে পারে না, এই বান্দা কখনো গর্ব নিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করতে পারে না। হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেন, অহংকার হলো আমার চাদর, গৌরব হলো আমার ইজার। আল্লাহ বলছেন যে আমার চাদর এবং ইজার নেট টানাটানি করবে, আমি তাকে জাহান্নামে দেব। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়ার বুকে অহংকার করবে, গৌরব গৌরব করবে, অহংকার বশত জমিনে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ছোট্ট পিপিলিকার মতন করে ওঠাবেন। একটু করে বলেন না আউযুবিল্লাহ। তাহলে ইবাদুর রহমান আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা দুনিয়ার বুকে কখনো অহংকার করে গর্ব নিয়ে চলতে পারে কি? পারে না। তারা দুনিয়ার বুকে নম্রতার সাথে, ভদ্রতার সাথে তারা এই দুনিয়ার বুকে চলাফেরা করে। এবার আসুন ইবাদুর রহমানের, আল্লাহ তাআলার খাস বান্দা যারা, প্রিয় বান্দা যারা, এদের দ্বিতীয় নম্বর গুণ হল ওয়াইদা খুতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। ইবাদুর রহমানের দ্বিতীয় নম্বর গুণ হলো যখন মূর্খ ব্যক্তিরা এই আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন তর্ক বিতর্ক করতে চায়, তখন তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে এড়িয়ে চলে যায়। এটা একটা বড় একটা গুণ, ইমানদার মুমিনদের বড় একটা গুণ। তারা অযথা কোনো কথায়, অযথা কোনো কাজে তারা মূর্খ লোকদের সাথে কখনো তর্ক বিতর্ক করে না। যখনই তর্ক বিতর্ক চলে আসে, তখন তাদেরকে সেখান থেকে সালাম, শান্তি বলে সেখান থেকে চলে যায়। তাহলে ইবাদুর রহমানের
এক নম্বর গুণ হলো তারা জমিনে নম্র ভদ্রভাবে চলাফেরা করে দ্বিতীয় নম্বর গুণ হলো তারা যখন জমিনে চলাফেরা করে তাদের সাথে যখন কোনো মূর্খ লোকেরা তর্ক বিতর্ক করতে চায় তখন তাদেরকে সালাম বলে সেখান থেকে এড়িয়ে যায় এটা কিন্তু বড় একটি গুণ আমার কথা কি আপনারা বুঝতে পারছেন সময় বেশি পাবো না যতটুক পাবো কোরআন থেকেই কথা বলি একটু বুঝে নেবেন যতটুক পারছি ইনশাআল্লাহ বুঝাবো সম্মানিত হাজিরিন ইবাদুর রহমানের তিন নম্বর যে গুণ আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তিন নম্বর যে গুণ সেটা হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা অর্থাৎ তারা রাত অতিবাহিত করে তাদের প্রতিপালকের সামনে সিজদা ও দাঁড়ানো অবস্থায় অর্থাৎ তারা আরামের বিছানা ত্যাগ করে এই শীতের সময় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে এই বিছানা ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে সিজদায় অবনীত হয়ে যায় একমাত্র আল্লাহ তাআলা খুশি করার জন্য দিনের চাইতে রাতের গুরুত্ব বেশি অধিক মর্যাদাবান কারণ এই রাতের বেলায় সবে কদর এই রাতের বেলায় সবে মেরাজ এই রাতের বেলায় লাইলাতুল কদর সম্মানিত হাজিরিন আমার আপনার জীবনের যে গাইডলাইন এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আপনার জীবনের গাইডলাইন কি কোরআন আমি আপনি কিভাবে চলবো কিভাবে বেড়াবো সমাজে কিভাবে চলবো কোন আইন প্রতিষ্ঠিত করব রাষ্ট্রে কিভাবে কোন আইন প্রতিষ্ঠিত হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতর দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা অতএব আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় কোরআন নাজিল করেছেন সে কথাই বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ বলছেন আমি লাইলাতুল কদরে সম্মানিত রাতে বরকতময় রাতে এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করেছি এই জন্য দিনের চাইতে রাতের গুরুত্ব অধিক বেশি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি যখন কোনো ইবাদত কোনো বন্দেগী করবেন আপনি যখন দিনের আলোতে কোনো নামাজ আদায় করবেন এই নামাজটা হতে পারে লোক দেখানো নামাজ কিন্তু আপনি রাতের আধারে যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন দাঁড়িয়ে যাবেন কোরআন তেলাওয়াত করবেন দুনিয়ার কোনো মানুষ দেখছেন না একজন দেখছেন তিনি কে আল্লাহ দেখছেন তাহলে এটা অহংকার নয় আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সালাত আদায় করি তাহাজ্জুদ আদায় করি ইবাদুর রহমানের অন্যতম একটা গুণ হলো তার রাতের বেলায় সিজদায় আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে যায় আল্লাহ তাআলার দরবারে চায় আমি অভাবে আছি আমি ঋণগ্রস্ত আমার এই সমস্যা আমার এদিকের সমস্যা সব কিছু আল্লাহর দরবারে চাই দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না কিন্তু একজন দিতে পারেন তিনি কে দুনিয়ার মানুষের ভান্ডারে কম হতে পারে কিন্তু আল্লাহর দরবারে কখনো কি কম হয়েছে কখনোই কম হবে না সেই জন্য আমার আপনার নবীজি বিশ্বনবী বলেন তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবা তাহলে আল্লাহ তাআলার নৈকট্য আল্লাহ তাআলার আরো কাছে যাইতে পারবা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এরপরে ইবাদুর রহমানের চার নম্বর যে গুণ সেটা হলো والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم তারা বলে হে আমাদের পালন করতা আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি দূরে রাখো আমাদের কাছ থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও তারা আল্লাহর দরবারে বলে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহরে বলে ও আল্লাহ জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না ও মালিক দুনিয়ার আগুন সহ্য করা সম্ভব নয় জাহান্নামের আগুন তো কত গুণ বেশি জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলে ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করো হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি প্রত্যেক দিন তিনবার জান্নাত কামনা করবে এবং জাহান্নাম থেকে আশ্রয় চাইবে তখন জাহান্নাম নিজ জবানের বলবে হে আল্লাহ হে আমার প্রভু এই ব্যক্তিকে আমার পেটে দিও না জোরে বলেন না সুবহানাল্লাহ সেদিন জাহান্নাম বলবে ও আল্লাহ এই ব্যক্তিকে আমার পেটে দিও না আমি একে গ্রহণ করতে পারবো না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদুর রহমানের আল্লাহর খাস বান্দা দ্বারা চার নম্বর গুণ তারা আল্লাহর কাছে বলে ও আল্লাহ জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না আগুন সহ্য করতে পারবো না আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে ইবাদুর রহমানের পাঁচ নম্বর গুণ হলো আমি সংক্ষেপে বলছি আমার সময় একদমই শেষ
পাঁচ নম্বর যে গুণ সেটা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকূ লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ইবাদুর রহমানের পাঁচ নম্বর গুণ, আল্লাহ তাআলার খাস বান্দা প্রিয় বান্দাদের পাঁচ নম্বর গুণ হলো তারা ব্যয় করার সময় অযথা ব্যয় করে না, আবার কৃপণতাও করে না, আবার তারা তারা মধ্যম পন্থা অবলম্বন করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদুর রহমানের আল্লাহ তাআলার প্রিয় বান্দারা তারা ব্যয় করার সময় একবার সব কিছু ব্যয় করে দেয় তা নয়, আবার একবার ব্যয়কুণ্ঠ হাতের থেকে পকেট থেকে বের করে না এমনটাও নয়, তারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা ব্যয় করে। কারণ অপচয়কারী বেশি যে খরচ করবে, বেশি যে পানি অপচয় করবে, বেশি আমার অর্থ লাগবে এখানে এতটুকু, আমি যদি এখানে বেশি ব্যয় করি তাহলে এটা কি হবে, অপচয় হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সেই কথাই বলছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশশায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই, আমি বলি ভাইরা ভাই। ইবাদুর রহমান আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, এরা সব সময় মধ্যম পন্থা অবলম্বন করে, আবার একবার পকেটে ভরে রাখে তাও নয়, আবার একবার বেশি বেশি খরচ করে তাও নয়, মধ্যম পন্থা অবলম্বন করে। ইবাদুর রহমান এই মুমিন বান্দাদের আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বড় একটি গুণ, অনেক গুরুত্বপূর্ণ একটি গুণ। এরপরে ইবাদুর রহমানের ছয় নম্বর যে গুণ সেটা হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, তারা আল্লাহর সাথে কাউকে ডাকে না। আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? কথা বলেন, যাবে কি? দুনিয়ার কোনো মানুষের সাথে, কোনো পীরের সামনে, কোনো কারোর সামনে সিজদা করা যাবে কি? সিজদা পাওয়ার একজন মালিক তিনি কে? আমরা সব সময় ইবাদত করবে একজনে, তিনি কে? আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তারা যেন আমার ইবাদত, আমার বন্দেগি করে। অতএব আমরা দুনিয়ার কোনো মাজারে সিজদা করব না, দুনিয়ার কোনো পীরের দরবারে সিজদা করব না, কারোর কারোর সামনে সিজদা করব না। আমাদের সিজদা পাওয়ার যোগ্য একজন, তিনি হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এই কোরআনের কথা শুনতে কি খারাপ লাগছে আপনাদের? অনেকেই মনে করছেন যে হুজুর একটু করি মানুষ, এ কি বলবেন না বলবেন, আপনাদের কি কারো খারাপ লাগছে? কোরআনের কথা যেই বলুক, কোরআনটা ভালো হওয়ার দরকার নাই, কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, অর্থ বলবেন, তাতেই সুন্দর লাগবে, আল্লাহ বরকত ঢেলে দেবে, সুবহানাল্লাহ। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান করছি, বাজার ঘাটে না ঘুরে, রাস্তা ঘাটে না ঘুরে আপনারা কোরআনের ময়দানে চলে আসুন, কোরআন শুনলেই সওয়াব। সওয়াব দিবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে কি? কাউকে ডাকা যাবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করে, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। যদি বলেন হুজুর দলিল দেন, আমি সুরা আল মাইদার 72 নম্বর আয়াতটা বলছি, সুরা আল মাইদা বাসায় গিয়ে কোরআন খুলবেন এবং দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমি আমার সাথে শিরক করে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন, ইন্নাহু মাইশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাআহু নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সূরা মায়েদার 72 নম্বর আয়াতের ভিতর বললেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, অংশীদার করবে, আল্লাহর সাথে যে সমকক্ষ করবে, আল্লাহ বললেন তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করুন, আমাদের দেশের মানুষেরা মাকসাদ হাসিলের জন্য পীরের দরবারে গিয়ে সিজদা করে, করে কি করে না? একটা হাদিসের কথা মনে পড়ে গেল, সাহাবীরা রাসূলের কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশের প্রজারা, অমুক দেশের সাধারণ জনগণেরা তার মন্ত্রীকে, তার লিডারকে সিজদা করে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো সৃষ্টির সেরা মানব আপনি তো সাইয়্যিদুল মুরসালিন আপনি তো খাতামান নবীগণ আপনি তো রহমতের নবী ও নবী ওরা তো তাদের বাচ্চাকে সিজদা করে তাহলে কি আপনি সিজদা পাওয়ার যোগ্য নয় রাসূল বললেন না না আমি সিজদা পাওয়ার যোগ্য নাই সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ যদি সিজদা পাওয়ার যোগ্য আমি হতামই যদি সিজদা পাওয়ার যোগ্য হতই তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে কথা বলেন ঠিক কি না রাসূল কি বলেছেন কোন স্ত্রীকে বলেছেন যে তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো তাহলে আপনি কেন মাজারে গিয়ে সিজদা দেন আপনি কেন বাবার দরবারে গিয়ে সিজদা দেন এটা সম্পূর্ণ শিরিক আপনি এই শিরিকের সাথে জড়িত থাকলে আল্লাহ সূরা মায়েদার 72 নম্বর আয়াতের ভিতর বলছেন আপনার জন্য জান্নাতে জায়গা নাই আপনার স্থান জাহান্নাম কথা বলেন ঠিক কি না এরপরে শিরিক যদি করেন তাহলে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আপনি আমল করতে করতে যেই জায়নামাজে আপনি সিজদা করেন যেই জায়নামাজে আপনি নামাজ আদায় করেন সিজদা করতে করতে জায়নামাজ ফুটো হয়ে গিয়েছে ছিড়ে গিয়েছে কপালে কালো দাগ হয়ে গিয়েছে কিন্তু আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন যত বড়ই আল্লাহর ওলি হন না কেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের ভিতর বললেন وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আল্লাহ তার হাবিবকে বললেন ওয়াহাবিব আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি আমার আদেশ করা হয়েছে যে যদি আপনি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেন তাহলে আপনার আমলও নষ্ট হয়ে যাবে এবং আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ নবীকে এই কথা বলছেন আপনি আমার সাথে যদি শরীক করেন তাহলে আপনার আমলও নষ্ট হয়ে যাবে তাহলে আমি আপনি কেন বাবার দরবারে গিয়ে সিজদা দিই আমি আপনি কেন পীর বাবার দরবারে গিয়ে সিজদা দিই সিজদা কি দেওয়া যাবে আমি আপনি হয়তো এটাই বুঝি যে মন্দিরে গিয়ে মূর্তির সামনে পূজা করলি দাঁড়ালি সিজদা করলি হয়তো শিরক হয়ে যাবে এটা করা যাবে না কিন্তু আমার আপনার ভিতর যারা মুসলমান আছে এমন মুসলমান আছে কবরে গিয়ে সিজদা করে আছে না নাই এই যে চৌগাছা বুলুদান যে বাজার এখানে দেখছি যে এই এই বাবার দরবারে এই বুলুদিয়ানের দরবারে এর এই মাজারে সিজদা করে আপনারা কেউ কি দেখেছেন আপনারা অনেকেই চেনেন হয়তো জায়গাটা এখানে সিজদা করে সম্মানিত হাজিরিন সিজদা পাওয়ার যোগ্য একজন তিনি হলেন আল্লাহ আমি আপনি যদি কাউকে আল্লাহর সাথে কাউকে শিরিক করে আল্লাহ আমার আপনার জন্য জান্নাত হারাম করে দিবেন তার জন্য স্থান হবে জাহান্নাম আমি আপনি যদি আল্লাহর সাথে শিরিক করি তাহলে আমার আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ও বান্দা শোনো তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করো তাহলে তোমার অপরাধ আমি ক্ষমা করব না আল্লাহ বলছেন হাদিসের ভিতর আছে তুমি যত সব অন্যায় করো না কেন সব অন্যায় আমি ক্ষমা করে দেব তুমি আকাশ পরিমাণ অন্যায় করেছো তুমি পাহাড় সম পরিমাণ অন্যায় করেছো কিন্তু সত্য তোমার এই অন্যায়ের ভিতরে এই গুনাহের ভিতর যদি শিরিক থাকে তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না শিরিক না থাকলে ক্ষমা করে দিবেন এই ওয়াদা দিচ্ছেন কে একটু সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলছেন সূরাতু আন-নিসার 48 নম্বর আয়াতের ভিতরে বললেন ও বান্দা শোনো তুমি যদি শিরিক করো আমি আল্লাহর সাথে তাহলে তোমার জন্য কোনো ক্ষমা নাই আল্লাহ সেই কথা বললেন ইন্নাহু লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতের ভিতর বললেন 48 নম্বর আয়াতের ভিতরে বললেন নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক আমি আল্লাহর সাথে শিরিক করে আর তিনি এর সে নিম্ন পর্যায়ে যত পাপ আছে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহর সাথে যারা শিরিক করেন আল্লাহ বলছেন আমি এই বান্দাদেরকে কোনোই ক্ষমা করব না তাদের স্থান হলো জাহান্নাম একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ তাহলে কি আল্লাহর সাথে শিরিক করা যাবে আমার সব আলোচনার থেকে আমি এই একটা পয়েন্ট নিলাম 6 নম্বর পয়েন্টটা নিলাম এই 6 নম্বর পয়েন্টটা যদি আমরা আমল করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পরকালে উত্তম প্রতিদান দিবেন ইনশা আল্লাহ কারণ শিরিকের গুনাহ সবচাইতে বড় গুনাহ আমার আপনার রিজিকের মালিক কে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে যে রিজিক চাইলে হয়তো তার কাছে চাইবেন একদিন চাইবেন দুই দিন চাইবেন তিন দিন চাইবেন তার দরবারে পরের দিন গেলে তাড়িয়ে দেবে কিন্তু আল্লাহর দরবার যদি কখনো চান আল্লাহর দরবার কি কখনো খালি হবে
তার যে ভান্ডার আছে তা থেকে কখনো খালি হবে? আল্লাহ সেই জন্যই বলছেন উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে বলো কার রিজিকের সমস্যা, কার কে অভাবগ্রস্ত, কার কি সমস্যা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ অবশ্যই তা সব চাহিদা পূরণ করে দেবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ, যতটুকু কথা বললাম আমার কথাবার্তার ভিতর যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার আমার জন্য দোয়া চাই, আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই, গ্রামবাসীর জন্য দোয়া চাই। কত সুন্দর প্রতিষ্ঠান আমাদের এখানে, 40 জন প্লাস 40-এর উপরে আমাদের ছাত্র আছে ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ? এই প্রতিষ্ঠানে গ্রামের জন্য একটা কি অহংকার, অহংকার না, কিয়ামতের ময়দানে যদি বলে হারিয়া দিয়ে ওই যে প্রতিষ্ঠানের বিনিময়ে এই গ্রামের সকল মানুষকে জান্নাতে জান্নাত নসিব করে দিলাম, আমার আপনার জীবনে এর চাইতে বড় কিছু পাওয়ার আছে কি? তাহলে আমরা সকলেই মাদ্রাসা মসজিদ মুখহর আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।